বাংলাভিশনের ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপের পিতা মোহাম্মদ মোবারক হোসেন আর নেই শনিবার বিকাল পাঁচটার দিকে কুমিল্লার সদরের বাম ইলের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন মরহুমের জানাজার নামাজ আজ রবিবার সকাল এগারোটায় বামিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে